আসসালামু আলাইকুম, সকলকে আরেকটা লেকচারে স্বাগতম। আজকে আমরা পূর্ববর্তী যে লেকচারটা সম্পর্কে আলোচনা করছিলাম সেটা ছিল হচ্ছে সংবিধানের পার্ট ফোর, দ্য এক্সিকিউটিভ, নির্বাহী বিভাগের। ওইখানে আমি বলছিলাম আর্টিকেল 48 থেকে হচ্ছে 64 পর্যন্ত আর্টিকেল আছে এবং হচ্ছে পাঁচটা চ্যাপ্টার আছে। পাঁচটা চ্যাপ্টারে হচ্ছে প্রথম চ্যাপ্টারটা যেটা ছিল দ্য এক্সিকিউটিভ, নির্বাহী বিভাগ, ওই এক্সিকিউটিভের সেকশন সরি আর্টিকেল 48 থেকে হচ্ছে 54 পর্যন্ত আমরা প্রথম লেকচার 10-এ দেখেছি। আজকে হচ্ছে লেকচার 11। ওই লেকচার 11 হচ্ছে আমরা দেখবো হচ্ছে চ্যাপ্টার 2-এর দ্য প্রাইম মিনিস্টার্স অ্যান্ড দ্য ক্যাবিনেট, মানে প্রধানমন্ত্রী এবং হচ্ছে তার মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা নিয়ে হচ্ছে চ্যাপ্টার 2টা গঠিত। সেখানে আর্টিকেল আছে হচ্ছে আর্টিকেল 55 থেকে আর্টিকেল 58, মাত্র তিনটা আর্টিকেলই খুবই গুরুত্বপূর্ণ, সরি চারটা আর্টিকেলই খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে একটা একটা করে দেখা শুরু করি। তো প্রথম হচ্ছে কি, দ্য ক্যাবিনেট। তো আমি আগেই বলি যে দ্য ক্যাবিনেট এবং হচ্ছে মিনিস্টার্স, এই দুইটা আর্টিকেল সম্পর্কে অনেকে পেস লাগিয়ে দেয়, মানে দুইটাকে রিলেট করে ফেলে। তো দুইটা কিন্তু আলাদা বিষয়। তো ক্যাবিনেট হচ্ছে মন্ত্রিসভা, আর হচ্ছে মিনিস্টার্স হচ্ছে মন্ত্রীগণ, মানে মন্ত্রীরা আর মন্ত্রীরা নিয়ে হচ্ছে ক্যাবিনেট গঠিত হয়। এই দুইটাই হচ্ছে আলাদা বিষয়, একটা হচ্ছে মন্ত্রিসভা আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মন্ত্রী এক একটা করে, ঠিক আছে। তো এখন দ্য ক্যাবিনেট সম্পর্কে একটু আলোচনা করি। আর্টিকেল 55-এ কী বলছে, যে বাংলাদেশে হচ্ছে একটা মন্ত্রিপরিষদ মন্ত্রিসভা থাকবে সংসদে। বাংলাদেশের সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, আমরা সবাই জানি। তো এক কক্ষ বিশিষ্ট সংসদে একটা মন্ত্রিসভা থাকবে। সংসদ কিন্তু পরিচালিতই হয় হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট নিয়ে, ওই মেম্বার অফ পার্লামেন্টের থেকেই কিন্তু একটা মন্ত্রিসভা গঠিত হবে। তো ওই মন্ত্রিসভা একটা মন্ত্রিসভা গঠিত হবে এবং ওই মন্ত্রিসভার প্রধান থাকবে হচ্ছে কি, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে প্রধান দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিসভা গঠিত হবে সংসদে, ঠিক আছে। তো এটা বলা আছে কোথায়, আর্টিকেল 55-এ, যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা ক্যাবিনেট থাকবে বা একটা মন্ত্রিসভা থাকবে। তো আর্টিকেল 55-এ কী বলছে, আর্টিকেল 55-এ বলছে মিনিস্টার্স মানে মন্ত্রীগণ, যাদেরকে নিয়ে হচ্ছে ক্যাবিনেট গঠিত হয়, ঠিক আছে। 56-এ বলছে হচ্ছে যাদের মন্ত্রীগণ, মন্ত্রীগণদেরকে নিয়ে কিন্তু ক্যাবিনেট হয় 55-এ, ঠিক আছে। একটু উল্টাপাল্টা এখানে মনে হতে পারে কিন্তু এটাই বাস্তবতা। তো আর্টিকেল 56-এ বলছে কি মিনিস্টার্স মন্ত্রীগণ, এখানে কি বলছে যে মন্ত্রীগণ যে আছে এর একজন কি থাকবে, ওই মিনিস্ট্রিসের একজন থাকবে হচ্ছে প্রধানমন্ত্রী, যিনি হচ্ছে মন্ত্রীগণের নেতা, লিডার, ঠিক আছে। একজন প্রধানমন্ত্রী থাকবে এবং প্রধানমন্ত্রী যেভাবে নির্ধারিত করবে, প্রধানমন্ত্রী যেভাবে নির্ধারিত করবে ওইভাবে হচ্ছে কি থাকবে, অন্যান্য মন্ত্রী থাকবে। কেমন মন্ত্রী থাকবে, প্রতিমন্ত্রী থাকবে, উপমন্ত্রী থাকবে এবং হচ্ছে এই যে খাদ্যমন্ত্রী বলি আমরা, স্বাস্থ্যমন্ত্রী বলি, শিক্ষামন্ত্রী বলি, এই মন্ত্রীগণ থাকবে, প্রতিমন্ত্রীও থাকবে এবং হচ্ছে উপমন্ত্রী থাকবে। এই মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীগুলো নির্ধারণ করে দেবে কে, প্রধানমন্ত্রী, ঠিক আছে। আর প্রধানমন্ত্রী হবে হচ্ছে মন্ত্রিসভার বা মন্ত্রীগণের নেতা। আবার বলছে কি যে ওই যে এই কে হবে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এটা নির্ধারণ করে দিবে প্রধানমন্ত্রী, কিন্তু তাদের নিয়োগ দিবে কে, রাষ্ট্রপতি। এই যে এটা একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট বিষয়, যে নির্ধারণ করে দিবে হচ্ছে প্রধানমন্ত্রী আর নিয়োগ দিবে হচ্ছে রাষ্ট্রপতি। এই যে এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, যে মন্ত্রীগণদের নির্ধারণ করবে প্রধানমন্ত্রী, নিয়োগ করবে রাষ্ট্রপতি, ঠিক আছে। তো এখানে এই যে একজন প্রধানমন্ত্রী যে থাকবে মন্ত্রীগণ থেকে, তো আগে এই যে একজন প্রধানমন্ত্রী থাকবে, ওই প্রধানমন্ত্রী হবে কি সংখ্যাগরিষ্ঠে, এই যে সংসদের যে সংখ্যাগরিষ্ঠ আছে, সংখ্যাগরিষ্ঠ লোক যাকে হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করবে তাকেই কি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিবে। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিবে কে, আর্টিকেল 40, এটা কিন্তু আমরা দেখছিলাম, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কী দেয়, প্রধানমন্ত্রী নিয়োগ দেয়। তো এই যে সংখ্যাগরিষ্ঠ আস্থাভাজন যেই হবে, যে লোক পার্লামেন্টের, ওই লোককে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিবে। আর প্রধানমন্ত্রী হচ্ছে মন্ত্রীগণদের নেতা এবং প্রধানমন্ত্রী মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী নির্ধারিত করে দিবে, ঠিক আছে। তো এটাই বলা আছে আর্টিকেল 56-এ। আর এই সব মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী এদেরকে নিয়ে কী গঠিত হয়, ক্যাবিনেট গঠিত হয়, ঠিক আছে। তো এখন দেখবো হচ্ছে যে আর্টিকেল 57, আর্টিকেল 57-এ কী বলছে, যে টেনিউর অফ অফিস অফ দ্য অফ প্রাইম মিনিস্টার, মানে প্রাইম মিনিস্টারের পদের মেয়াদ, প্রধানমন্ত্রীর পদের মেয়াদ কতদিন থাকবে, ঠিক আছে। তো আমরা জানি রাষ্ট্রপতির পদের মেয়াদ হচ্ছে কত বছর, 5 বছর, এটা একটা নির্ধারণ করে দেওয়া আছে। রাষ্ট্রপতির পদের মেয়াদ যে 5 বছর, এটা কিন্তু সংবিধান নির্ধারণ করে দিয়েছে, কিন্তু সংবিধান ওই প্রধানমন্ত্রীর পদের মেয়াদ
নির্ধারণ করে দেয়নি। সংবিধান বলছে কি, প্রধানমন্ত্রীর পদের মেয়াদ ততদিন থাকবে যতদিন পর্যন্ত না উনি পদত্যাগ ঘোষণা করে। আর প্রধানমন্ত্রীর পদত্যাগ কার কাছে দিবে? রাষ্ট্রপতির কাছে। আর রাষ্ট্রপতি পদত্যাগ দেয় ক্যাবিনেট, স্পিকারের কাছে, ঠিক আছে? এমসিকিউ, প্রধানমন্ত্রী পদত্যাগ দেয় হচ্ছে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি টেনিউর যত আছে ওই আর্টিকেলটাতে আছে আর কি, রাষ্ট্রপতির পদের মেয়াদ যে আর্টিকেলটা, ঠিক আছে? তো ওইখানে রাষ্ট্রপতি হচ্ছে মানে স্পিকারের কাছে হচ্ছে পদত্যাগ করবে, আর হচ্ছে প্রধানমন্ত্রী যিনি আছেন উনি হচ্ছে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবে, ঠিক আছে? আর রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবে এবং যদি প্রধানমন্ত্রী এমন কোনো কাজ না করে যার কারণে হচ্ছে তার সংসদ সদস্যের পদ বাতিল হয়ে যায়, যদি তার সংসদ সদস্যের পদই বাতিল হয়ে যায় তবে সে আর প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবে না, এটা 2 নম্বর। আরেকটা হচ্ছে যদি সে সংখ্যাগরিষ্ঠের সমর্থন হারায়, সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিয়েই কিন্তু তাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দেয়। তো কোনো একটা পর্যায়ে যদি সংখ্যাগরিষ্ঠের সমর্থন হারিয়ে ফেলে তবে হচ্ছে তার প্রধানমন্ত্রী আর থাকবে না, যেমন ইমরান খানের ঘটনাটা আমরা কিছুদিন আগে দেখলাম এটা। এরপর হচ্ছে নতুন রাষ্ট্র সরি নতুন প্রধানমন্ত্রী আসার আগ পর্যন্ত তিনি তার কাজগুলো যেটা আছে আনঅফিসিয়ালি হলেও তার পদটা তিনি ভোগ করবেন। তো এখানে কী বলছে আর্টিকেল 57-এ, যদি আমি একটু শর্টকাট বলি যে আর্টিকেল 57-এ বলছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মতো কোনো নির্দিষ্ট মেয়াদের সময় নেই, 5 বছরের যেটা বলা আছে রাষ্ট্রপতির ক্ষেত্রে। প্রধানমন্ত্রী যদি সংসদ সদস্য পদ হারিয়ে ফেলে তখন তা সে আর প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবে না, এবং প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ দেয় তখন সে আর প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এবং যদি সে সংখ্যাগরিষ্ঠের সমর্থন হারায় তখনও সে আর প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এরপর আছে কি আর্টিকেল 58, আর্টিকেল 58-এ বলছে দ্য টেনিউর অফ অফিস অফ আদার মিনিস্টার্স। আমরা তো 57-এ দেখছি হচ্ছে প্রধানমন্ত্রীর, এখন দেখব অন্যান্য মন্ত্রীদের পদের মেয়াদ। সেম অলমোস্ট সেম একই, যে প্রধানমন্ত্রী পদের মেয়াদ যেমন হচ্ছে যেভাবে কোনো নির্দিষ্টভাবে বলা নাই, তো অন্যান্য মন্ত্রীদের পদের মেয়াদও সেরকমভাবে নির্দিষ্টভাবে সংবিধানে বলা নেই। কিন্তু প্রধানমন্ত্রীর মতোই যদি হচ্ছে তারা পদত্যাগ করে তবে তারা হচ্ছে মন্ত্রী পদ থেকে তারা মন্ত্রী পদ শূন্য হবে আর কি পদত্যাগের মাধ্যমে, ঠিক আছে? তো এখানে আরেকটা এমসিকিউর একটা বিষয় আছে যে ওই মন্ত্রীরা যারা আছে তারা পদত্যাগ জমা দিবে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে, যেন এই পদত্যাগটা পত্রটা প্রধানমন্ত্রী নিয়ে রাষ্ট্রপতির কাছে দেয়, ঠিক আছে? যেমন রাষ্ট্রপতি দেখছি স্পিকারের কাছে দেয়, প্রধানমন্ত্রী দেয় রাষ্ট্রপতির কাছে, আর মন্ত্রীরা দিবে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে, এবং প্রধানমন্ত্রী নিয়ে তাদের এই ইয়াটা রাষ্ট্রপতির কাছে পেশ করবে। মানে ওই একজন মন্ত্রী পদত্যাগ করবে রাষ্ট্রপতির কাছ থেকে কিন্তু প্রধানমন্ত্রীর মাধ্যমে, ঠিক আছে? এটা বলছে। এরপর হচ্ছে যদি তার সংসদ সদস্য পদ না থাকে, সে যদি সংসদ সদস্যর পদ হারায়, এবং যদি তার নেতা যে প্রধানমন্ত্রী যদি না থাকে, সে যদি মারা যায় অথবা হচ্ছে সে যদি তার পদ থেকে চ্যুত হয়ে যায়, পদচ্যুত হয়ে যায়, তবে প্রধানমন্ত্রী যদি না থাকে তাহলে পুরো মন্ত্রিসভাটাই আর থাকবে না, ঠিক আছে? তো এটাই বলা আছে আর্টিকেল 58-এ। তো আজকে যে আলোচনাটা আমরা করলাম চ্যাপ্টার 2-এর পার্ট 4-এ আমরা দেখলাম হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার্স অ্যান্ড দ্য ক্যাবিনেট, মানে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ নিয়ে। তো আজকের আলোচনা এতটুকুই, যদি কোনো কোশ্চেন থাকে কোনো প্রশ্ন থাকে তবে হচ্ছে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।